চলো দেখো আমরা যে প্রবলেমগুলো নিয়ে স্টার্ট করেছিলাম দেখো আজকে মেইনলি প্রবলেম সলভিং হবে কম্পিটিভ এক্সামে যে ধরনের প্রবলেম এসছে বা আসে প্লাস সামান্য থিওরি হবে স্টার্ট করছি ওকে তো সবার আগে আমি যে প্রবলেমটা তোমাদের করাবো সেটা হচ্ছে এই প্রবলেমটা দেখো প্রবলেমটা দেখতে পাচ্ছ দেখো বলেছে হোয়াট ইজ দা অ্যামাউন্ট অফ হিট এনার্জি অ্যাবজর্বড বাই এ সিস্টেম গোয়িং থ্রু থ্রু আ সাইক্লিক প্রসেস দেখো এটা এন্স 95 এ এসেছে সাইক্লিক প্রসেসের উপরে একটা অত্যন্ত সুন্দর প্রবলেম এইদিকে ভি দিয়ে দিয়েছে আর এইদিকে কিলোপাসকেল আর এইদিকে লিটার ওকে আচ্ছা তোমরা আমাকে বলো তো এর রেডিয়াস কত দাঁড়াও এই দাঁড়াও হুম 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 দাঁড়াও এক মিনিট এটা একটু ডিস্টার্ব করছে এর ইউনিট কত দেখো এইদিকেও মানে এর রেডিয়াস হবে টেন ইউনিট কি বললাম বলো এর রেডিয়াস হবে টেন ইউনিট ওকে এবার আমি কি বলেছিলাম ওয়াকডানটা এর এরিয়াটা না হ্যালো আচ্ছা এর এরিয়া যদি ওয়াকডান হয় তাহলে ডানটা কি হবে বলো সেটা হচ্ছে পাই ইন্টু টেন স্কোয়ার দেখো টেন স্কোয়ার কারেক্ট ইস ইউনিট কি হবে বলতে পারবে এইদিকে আছে লিটার আর এইদিকে আছে কিলোপাস্কেল দেখো এইদিকে আছে কিলোপাস্কেল বুঝতে পারলে আমি কি বললাম এইদিকে আছে লিটার এইদিকে আছে কিলোপাস্কেল

আমরা কি জানি ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ তাই না তাই না তাহলে বলো তো ডেল্টা ডব্লিউ কত এই ডেল্টা ইউ কত ভেরি গুড ভেরি গুড তাহলে আমার এখান থেকে ডেল্টা ডব্লিউ কি বের হচ্ছে থ্রি ওয়ান ফোর জুল থ্রি ওয়ান ফোর জুল আচ্ছা এইবার একটা কথা বলো

পিএ পিবি পিসি তার কিছু কিছু ভ্যালু দিয়ে দিয়েছে এবারে বলেছে ইন দা প্রসেস এ বি সিক্স হান্ড্রেড জুল অফ হিট ইজ অ্যাডেড টু দা সিস্টেম অ্যান্ড ইন দা প্রসেস অফ বিসি টু হান্ড্রেড জুল অফ হিট ইজ অ্যাডেড হোয়াট উড বি দা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দা সিস্টেম ইন দা প্রসেস এসি

যেখানে ডিভিটাই তো জিরো তার মানে এটা জিরো আচ্ছা আমি কিন্তু এবি প্রসেসের জন্য বলছি তার মানে দেখো আমি যদি শুধু এবি প্রসেসে থার্মোডাইনামিক লাগাই আমি লিখতে পারি ডেল্টা 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 কিউ ইকুয়াল টু ইউ প্লাস ডেলটা প্রসেসে আচ্ছা এবি প্রসেসে ডেল্টা ডবল কত জিরো আচ্ছা এবি প্রসেসে একটা জিনিস বলে দিয়েছে দেখো এব প্রসেসে এব প্রসেসে বলেছে ইন দ্য প্রসেস সিক্স হান্ড্রেড জুল ইজ অ্যাডেড এবার বলো সিক্স হান্ড্রেড জুল যে অ্যাডেড হয়েছে এখানে কোনটা সিক্স হান্ড্রেড জুল

দেখো এটা কিনা বুঝতে পেরেছ কিনা বলো বুঝতে পেরেছ হ্যালো বুঝতে পেরেছ আচ্ছা জিনিস দেখো দিয়ে দিয়েছে আচ্ছা দেখো আর ভিবি দিয়ে দেয়নি কিন্তু ভিএ আর ভিডি দিয়ে দিয়েছে তোমরা বলো তো ভিসি মানে কত ভিসি মানে ভিডি না হ্যাঁ হ্যাঁ দেখো এই জন্য আবার ভিবি আর ভিএ সেম তারপরে আমি এখান থেকে লিখতে পারি পিবি ভি ডি মাইনাস ভি এ এবার দেখো পিবির ভ্যালু যদি আমি বসিয়ে দিই ইন্টু ভিডি কত ফাইভ ভি এ কত মাইনাস টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কারেক্ট এটা মিটার কিউব এটা পাসকেল এটা যদি আমি ক্যালকুলেট করি এটা আসে

চলো তার মানে টু ফর্টি জুল এবারে শোনো তার মানে বলতো বিসি প্রসেসে আচ্ছা বিসি প্রসেসে যদি আমি লিখি

বলেছে হোয়াট উড বি দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অব দ্য সিস্টেম ইন দ্য প্রসেস এ সি এ সি আচ্ছা দেখো ভালো করে এইখানে ডেল্টা ডাব্লু পেয়েছি এটা কোন প্রসেসে এই যে এইখানে ডেল্টা ডব্লিউ যেটা পেয়েছি এটা কোন প্রসেসে এবি প্রসেসে কোন প্রসেসে এবি প্রসেসে ভেরি গুড আচ্ছা এবি প্রসেসে ডেল্টা ইউ মানে কি ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল না দেখো ইউ ইউ ফাইনাল মাইনাস ইনিশিয়াল ওকে এবার বলো ইউ ফাইনাল মানে ইউ বি না এই যে এ থেকে বি গেছে তো আর ইনি ইনিশিয়াল মানে ইউ এ আচ্ছা এবারে বি সি প্রসেসে এইটাকে আমি লিখতে পারি বিসি প্রসেসে ইউসি মাইনাস ইউবি বিসি প্রসেসে ডেল্টা ইউ তাই তো আচ্ছা এটা এক নাম্বার ইকুয়েশন এটা দু নাম্বার ইকুয়েশন এবার দেখো আমি এই দুটোকে যদি যোগ করি এক আর দুই কে এক আর দুই কে যোগ করলে আমার ইউবি ইউবি কেটে যাচ্ছে এক আর দুই এক আর দুই তার মানে কি থাকছে বলো ইউসি মাইনাস

কি হবে আনসার্লিয়ার না কাজে লাগলো না কাজে লাগলো না ভাই কাজে লাগলো না এইবার এই ধরনের ছোট ছোট প্রবলেম তোমাদের পারা উচিত এবং আমি এক্সপেক্ট করবো তোমরা সবাই এই প্রবলেম গুলো পারবে আমি কিন্তু এটা তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করতেই পারি এখন কারণ তোমাদের এই থার্মোডাইনামিক্সে কিন্তু প্রচুর প্রবলেম আমি করিয়ে দিয়েছি যত রকমের প্রবলেম হয় আমি করাচ্ছি ওকে আচ্ছা দেখো এই প্রবলেমটা দেখো দেখো এটা আইআইটি তে এসছে আই আইটি তে এসছে বলে ভয় পাওয়ার দরকার নেই ইজি প্রবলেম ট্রাই পারবে কি বলেছে শোনো মোলার স্পেসিফিক হিট অফ এন আইডিয়াল মোলার স্পেসিফিক হিট অফ এন আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট প্রেসার ইজ সিপি ফাইভ বাই টু অ্যামাউন্ট অফ দিস গ্যাস

Find out the final temperature and pressure. Okay? If at the heat of supply is. So, what is the problem? তোমরা ওকে করছি আচ্ছা প্রবলেমটা সলভ করছি দেখো তোমরা সবাই লক্ষ্য করো সাম অ্যামাউন্ট অফ গ্যাস ইন এ ক্লোজ কন্টেনার

পি এর ভ্যালু কোথায় গেল 1.6 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 পি ওকে okay, v 0.0083 ওকে ডিভাইডেড বাই আর আর 8.3 8.3 ইনটু টেম্পারেচার 300 ওকে এটা যদি ক্যালকুলেট করি আমার বের হবে 5.33 এটার কোনো ইউনিট নেই মোলের আমি মোল বার করলাম আচ্ছা ভালো করে শোনো আর কি দিয়ে দিয়েছে

আচ্ছা এবার দেখো কি বলেছে এইটা লক্ষ্য করো ইফ টু পয়েন্ট ফোর নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফোর জুল অফ সাপ্লাইড ইজ এট কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট ভলিউম তার মানে আমি এই কথাটা লিখতে পারি ডেল্টা কিউ এট কনস্ট্যান্ট ভলিউম এটাকে আমি কি লিখতে পারি বলো এন সিভি ডেল্টা টি লিখতে পারি আমি তো আগের দিনই বলেছিলাম এটাই তো ডেফিনেশন তাই না হ্যালো আচ্ছা এবার দেখো বলো তো ডেলটা কি কত বলে দিয়েছে বলেছে না যে কারণে দেখো এখান থেকে আমি লিখতে পারি টু পয়েন্ট ফোর নাইন ইকুয়াল টু এন এর ভ্যালু জানো ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সিভির ভ্যালু জানো থ্রি বাই টু ইন্টু এইট পয়েন্ট থ্রি ইন্টু ওকে ইন্টু একটা জিনিস ভুল করেছি এখান থেকে আমরা যদি ডেলটা টি ক্যালকুলেট করি ডেলটা এর ভ্যালু বেরোবে থ্রি সেভেন ফাইভ পয়েন্ট টু আচ্ছা ডেলটা টি মানে কি তোমরা জানো কোনটা দিয়ে দিয়েছে কত দিয়ে দিয়েছে কত হবে বলো সিক্স সেভেন্টি ফাইভ পয়েন্ট টু কেলভিন হবে ওকে আর কি বার করতে বলেছে বলো এটা হচ্ছে ফাইনাল টেম্পারেচার ফাইন্ড আউট দ্য ফাইনাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার আচ্ছা ফাইনাল টেম্পারেচার বেরিয়ে গেছে ফাইনাল টেম্পারেচার বেরিয়ে গেছে বলো তো যে প্রসেসটা অ্যাডাপ্ট করেছে সেটা কি টাইপের প্রসেস মানে এই যে ডেল্টা কিউ আমরা দিয়েছি না এটা দেখো কনস্ট্যান্ট ভলিউম আচ্ছা কনস্ট্যান্ট ভলিউম মানে প্রেসার ইনিশিয়াল বাই টেম্পারেচার ইনিশিয়াল ইকুয়াল টু প্রেসার ফাইনাল বাই টেম্পারেচার ফাইনাল এটা ভ্যালিড হবে কি হবে না এই এক্সপ্রেশনটা হবে এবার বলো পিআই আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি পি ইকুয়াল পি এবার বলো কত ওয়ান পয়েন্ট সিক্স টু দি পাওয়ার প্রেশার ইনিশিয়াল বলে দিয়েছে এটা হবে সিক্স আর এটা হবে বলো থ্রি হান্ড্রেড দেখো 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 এটা যদি ক্যালকুলেট করো তাহলে পিএফ এর ভ্যালু বেরোবে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স নিউটন পার মিটার স্কোয়ার তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে করতে পারো তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে করতে পারো আছে কি তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে করতে পারো দাঁড়াও ক্যালকুলেশন তো একটু বড় হবেই ওকে

আমি বলছিলাম যে ক্যালকুলেশনে কোনো ট্রিক নেই তাই বলছি ক্যালকুলেশনে কোনো মানে ট্রিক নেই না 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 এই ক্যালকুলেশনে কোনো ট্রিক নেই ডিয়ার এই ক্যালকুলেশনে কোনো ট্রিক নেই আচ্ছা প্রবলেমটা শোনো এটা আমার খুব ফেভারিট প্রবলেম এই প্রবলেমটাতে অনেক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে লক্ষ্য করো এভরিবাডি এ সিলিন্ড্রিক্যাল কন্টেনার হ্যাভিং এ নন কন্ডাক্টিং ওয়াল আচ্ছা এইগুলো নন কন্ডাক্টিং তার মানে ভেতর থেকে কোন হিট বাইরে যাবে কি যাবে না ভেরি গুড আচ্ছা এইখানটা না টি ছিল যেটা এখানে ইয়ে হয়ে গেছে ওকে আচ্ছা ভেরি গুড এবার দেখো এই যে এই ওয়ালটাও নন কন্ডাক্টিং এই ওয়ালটা আচ্ছা

এটাকে আমি বলছি লেফট চেম্বার এটাকে বলছি রাইট চেম্বার বলো চেম্বারের মধ্যে ডেল্টা কিউ কি চেঞ্জ হচ্ছে চেম্বারের মধ্যে ডেল্টা কিউ কিউ কি কি চেঞ্জ চেঞ্জ হচ্ছে কেন আরে বাবা এটা হিটার আছে না হিটার আছে তো হিটার দিয়ে যদি আমি হিট করি তাহলে এর ভেতরে ডেল্টা কিউ চেঞ্জ হবে কি হবে না হবে ভেরি গুড আচ্ছা নেক্সটটা শোনো বলো তো রাইট চেম্বারে ডেল্টা কিউ চেঞ্জ হচ্ছে

তার মানে রাইট হ্যান্ড চেম্বারটা কিন্তু অ্যাডিয়াবেটিক বলো তো লেফট হ্যান্ড চেম্বারটা অ্যাডিয়াবেটিক না আইসোথার্মাল লেফট হ্যান্ড আই তুমি কিচ্ছু বলতে পারবে না নো কমেন্ট হুম নো কমেন্ট কারণ ডেল্টা কিউ চেঞ্জ হচ্ছে ডেল্টা কিউ চেঞ্জ হলে টেম্পারেচারও বাড়তে পারে সেগুলো আমি জানি না তার মানে বাধিকেরটা আইসোথার্মাল কিনা বা আইসোকরিক কিনা কিচ্ছু বলতে পারবো না স্যার এই এল আর আরটা কেন লেখা আছে তো আরেকবার একটু বলবেন এল মানে হচ্ছে লেফট আর মানে হচ্ছে রাইট আচ্ছা আচ্ছা

ভালো করে শোনো পি ফাইনাল ভি ফাইনাল টু দি পাওয়ার গামা এবারে বলো তো পি নট ভি নট টু দি পাওয়ার গামা এটা ইনিশিয়াল পি ফাইনাল আর ভি ফাইনাল মানে কত বলো ভি নট বাই এইট টু দি পাওয়ার গামা না হ্যালো তুমি কি আমার কথা বুঝতে পারছো এবার আমাকে একটা কথা বলো তো ডান দিকে না ডায়াটমিক

এই দেখো মনোয়াটমিক এর জন্য কি হয় ফাইভ বাই থ্রি এগুলো মুখস্থ করতে হবে আচ্ছা দেখো মনোয়াটমিক এর জন্য গামা হচ্ছে ফাইভ বাই থ্রি আচ্ছা তার মানে এটাকে লিখতে পারি পি নট ভি নট টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পি এফ ভি নট টু দি পাওয়ার গামা বাই ওয়ান বাই এইট টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি তো এবার দেখো এইটা এইটা কেটে গেল ওকে তার মানে পি এফ মানে কি বলতো পি নট ইনটু বলতো এইট ফাইভ বাই থ্রি মানে কি হয় দেখো বুঝতে পেরেছ কি না থার্টি টু বেরিয়েছে এটা বুঝতে পেরেছ এটা আমি রাইট হ্যান্ড চেম্বারের জন্য করছি ওকে আচ্ছা এবার দেখো রাইট হ্যান্ড চেম্বারের জন্য তো আমি এটাও লিখতে পারি

কত কত আসছে আসছে ক্যালকুলেট করেছো এটা আমি কোন চেম্বারের জন্য করেছি রাইট হ্যান্ড চেম্বারের জন্য করেছি কারেক্ট রাইট হ্যান্ড চেম্বারের জন্য করেছি কারণ লেফ্ট হ্যান্ড চেম্বার সম্বন্ধে আমাকে কিছু বলে দেয়নি কিন্তু আমি এটা জানি যে রাইট হ্যান্ড চেম্বারে অ্যাডিয়াবেটিক হচ্ছে আচ্ছা এইবারে শোনো ভেবে দেখো এইটাকে হিটার দিয়ে হিট করেছি তাহলে এর মধ্যে টেম্পারেচার বাড়বে কি বাড়বে না চেম্বারে টেম্পারেচার বাড়ে তাহলে গুলোর কাইনেটিক এনার্জি বাড়বে কি বাড়বে না পার্টিকেল গুলোর ভেরি গুড বাড়ার ফলে এ কে হিট করবে না এই পিস্টনটাকে এই পিস্টনটাকে হিট করবে তার জন্য পিস্টনটা সরবে ভেবে দেখো এই পিস্টনটা সরার জন্যই তো এই রাইট হ্যান্ড চেম্বারে ফাইনাল আমার ভি নট বাই এইট হয়েছে তাই না তাই না আচ্ছা এবার আমি লেফট চেম্বার নিয়ে ডিসকাস করব আচ্ছা বলো তো লেট লেফট চেম্বারের ফাইনাল ভলিউম কত টু ভি নট মাইনাস ভি নট বাই এইট না ইনিশিয়াল ভলিউম কত এই দুটোর ইনিশিয়াল ভলিউম ভি নট প্লাস ভি নট আর ফাইনাল হচ্ছে এইটার হয়েছে তার মানে কত হবে টু বাই এইট কোনো ডাউট আছে আচ্ছা বলো তো রাইট হ্যান্ড চেম্বারের ফাইনাল প্রেশার কি হবে ভেবে বলবে রাইট হ্যান্ড চেম্বারের ফাইনাল প্রেশার কি হবে আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি সরি লেফট হ্যান্ড চেম্বারের লেফট হ্যান্ড চেম্বারের ফাইনাল প্রেসার

দুপাশে ফোর সেম হলেই তো পিস্টনটা সেম হবে আচ্ছা যদি এই পাশে আর এই পাশে ফোর সেম হয় আর ক্রস সেকশনাল এরিয়া যদি এইটা এ হয় তাহলে এই দুপাশে কি সেম হবে প্রেসার সেম হবে বলো এই দুপাশে আচ্ছা দুপাশে প্রেসার সেম হবে আচ্ছা দুপাশে যদি প্রেসার সেম হয় রাইট হ্যান্ড সাইডে অলরেডি ফাইনাল প্রেসার পেয়ে গেছি কত 32 পি নট তাহলে লেফট হ্যান্ড সাইডে ফাইনাল প্রেসার কি হবে 32 পি নট গুড কোনো ডাউট আছে নেই এবারে শোনো লেফট হ্যান্ড সাইডে এই যে হিট দিক না দিক এর মধ্যে যে গ্যাসটা আছে এর মধ্যে যে গ্যাসটা আছে তার মোল কি চেঞ্জ হচ্ছে না না তার মানে আমি লিখতে পারি এন ইকুয়াল টু পি ভি বাই সরি আর টি আর তার মানে এখান থেকে আমি বলতে পারি নট ভি নট বাই আর টি নট পারি বলো বলতে পারি আর আর কেটে গেল এখান থেকে আমাকে টিএফ এর ভ্যালু কি আসছে তো এই দুটো ভ্যালু পুট করিয়ে ভ্যালু এফ এর ভ্যালু কি আসছে বলতো কি আসছে এই ভ্যালুগুলো পুট করে দিয়ে বলো এই ভ্যালুগুলো পুট করে দিয়ে বলো

বলো তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো ওকে নো কমেন্ট পার্ট দেখো ভালো করে শোনো এই রাইট হ্যান্ড সাইডটা যে অ্যাডিয়াবেটিক হবে সেটা বুঝতে পেরেছ ওকে রাইট হ্যান্ড সাইডটা অ্যাডিয়াবেটিক হবে এবারে যদি রাইট হ্যান্ড সাইডটা হয় সেটা আমি বুঝে গেছি এবার দেখো লেফট চেম্বারে লেফট চেম্বারে আমি বাইরে থেকে হিট দিচ্ছি বলো আমি বাইরে থেকে হিট দিচ্ছি হ্যাঁ দিচ্ছি ভেরি গুড আচ্ছা বাইরে থেকে আমি হিট দিচ্ছি যদি আমি বাইরে থেকে হিট দিই ভালো করে শোনো তাহলে এই লেফট হ্যান্ড চেম্বারে ডেল্টা কিউ কি জিরো জিরো না তাই তো তার মানে অ্যাডিয়াবেটিক নয় কারেক্ট টেম্পারেচারও চেঞ্জ হচ্ছে আইসো থার্মালও নয় পি নটও চেঞ্জ হচ্ছে আইসো করিকো নয় ভি নটও চেঞ্জ হচ্ছে মানে আইসো বাড়িকো নয় আর পি ভি নটও চেঞ্জ হচ্ছে তার মানে আইসো করিকো নয় তার মানে আমি যে চারটে প্রসেস জানি সেই প্রসেসে চারটে প্রসেসের কোনোটাই নয় সেই কারণে আমি কোনো কমেন্ট করতে পারি না কিন্তু আমি এইটা তো করতে পারি যে এখানে যত মোল আগে ছিল এখনো সেই একই মোল থাকবে বলো এখানে যত মোল আগে ছিল এখনো সেই একই মোল থাকবে তোমরা কি বুঝতে পেরেছ আমার কথা আচ্ছা এইটা এইটা কেউ বার করতে পারবে এইটা হিট গিভেন বাই দা হিটার ভেরি ইম্পর্টেন্ট কতটা হিট দিয়েছে কতটা হিট দিয়েছে আচ্ছা বলো তো রাইট হ্যান্ড চেম্বারে ডেল্টা কিউ কত রাইট হ্যান্ড চেম্বারে জিরো ভেরি গুড তাহলে রাইট হ্যান্ড চেম্বারে ডেল্টা কিউ যদি জিরো হয় একে আমি লিখতে পারি ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ ইকুয়াল টু জিরো বলো বলতে পারি কিনা আচ্ছা বলো তো ডেল্টা ডব্লিউ কত মাইনাস ডেল্টা ইউ কারেক্ট আচ্ছা আমি একটা ফর্মুলা লিখিয়েছিলাম মনে আছে এফ বাই টু এন আর ডেল্টা টি এটা লিখিয়েছিলাম মনে আছে হ্যাঁ স্যার এটাই তো ফর্মুলা ছিল মনে করো আচ্ছা আমি কিন্তু রাইট হ্যান্ড চেম্বারের জন্য করছি আচ্ছা এবার বলতো রাইট হ্যান্ড চেম্বারের জন্য এটা হচ্ছে ডেল্টা ইউর ফর্মুলা লিখেছি আচ্ছা বলতো রাইট হ্যান্ড চেম্বারে কি আছে মনোয়াটোমিক না ডায়াটমিক মনোটো মনোয়াটোমিক তাহলে এফ কত ভেরি গুড আমি লিখতে পারি এন থ্রি বাই টু এবার ডেল্টা টি মানে কি বলো তো ভেবে বলো ফাইনাল কত রাইট হ্যান্ড চেম্বারে ফাইনাল রাইট হ্যান্ড চেম্বারে ফাইনাল কত ভেরি গুড আর ইনিশিয়াল এইটাকে যদি আমি ক্যালকুলেট করি যাই হোক এটাকে ক্যালকুলেট এখনই করছি না পরে করছি দেখো এটা বুঝতে পেরেছো কিনা ডেল্টা ডাবলু বলো এই ডেল্টা ডাবলুটা কোন চেম্বারে ওয়াডানটা হচ্ছে ডান দিকে না রাইট দিকে আচ্ছা ভেরি গুড এবারে শোনো

দেখো এটা বুঝতে পেরেছ কিনা এবার বলো তো লেফট হ্যান্ড চেম্বার এটা কি ফাইভ বাই টু না এন আর এবার ডেল্টা টির ভ্যালু কি হবে বলো ডেল্টা টির ভ্যালু কি হবে হ্যালো ডেল্টা টি লেফট হ্যান্ড চেম্বারে ইনিশিয়াল টেম্পারেচার কত সিক্সটি টি নট মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার টি নট এটা প্লাস ডেল্টা ডব্লু বলো এটা কি বুঝতে পেরেছো কি পারো নি বলো এটা এটা বুঝতে পেরেছো কি পারোনি ইয়েস ওকে 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 বলো এই অব্দি যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো আছে কি একটা মিনিট

এখান থেকে আমি ওয়াকডান পেয়ে গেছি হম এদিক থেকে আমি পেয়ে গেছি ঠিক আছে ওকে দেখো ভালো করে ভালো করে শোনো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা রিয়েলি ইম্পর্টেন্ট তার মানে বলতো রাইট হ্যান্ড চেম্বারে ওয়ার্ক ডান কত হয়েছে রাইট হ্যান্ড চেম্বারে দেখো হ্যাঁ বলো 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 হ্যালো দেখো রাইট হ্যান্ড চেম্বারে ওয়ার্ক ডান কত হয়েছে লেখা আছে -in 3/2 r ডেল্টা d करेक्ट রাইট হ্যান্ড চেম্বারে আচ্ছা তোমরা বলতে পারবে লেফট হ্যান্ড চেম্বারে যে ওয়ার্ক ডান আর রাইট হ্যান্ড চেম্বারের যে ওয়ার্ক ডান এর মধ্যে কি রিলেশন দেখো আমার কথার বক্তব্যটা হচ্ছে ধরো ডেল্টা ডব্লিউ অ্যাট রাইট হ্যান্ড প্লাস ডব্লিউ অ্যাট লেফট হ্যান্ড এটার মধ্যে কি রিলেশন বলতে পারবে ভেবে তো আচ্ছা ভালো করে শোনো ভালো করে শোনো এই যে এই পিস্টনটা যদি ডান দিকে মুভ করে দেখো যদি ডান দিকে মুভ করে যদি ডান দিকে মুভ করে তাহলে একটা চেম্বারের জন্য ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট পজিটিভ হবে আর একটা চেম্বারের জন্য ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট নেগেটিভ হবে এটা কি বুঝতে পারে পাচ্ছো হ্যাঁ হ্যাঁ দেখো এই এই চেম্বারের জন্য ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে আমি ধরলাম ফোর্স এই দিকে আমি ধরলাম ফোর্স এই দিকে এইদিকে ফোর্স আর এইদিকেই ডিসপ্লেসমেন্ট হয়েছে তাহলে বলো রাইট চেম্বারের জন্য ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট পজিটিভ না নেগেটিভ এটির জন্য নেগেটিভ হবে দেখো রাইটের জন্য দুটোই পজিটিভ তারপরে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট পজিটিভ কারেক্ট আচ্ছা এই সেম কি বলে এটার নাম কি পিস্টনটা লেফ্ট হ্যান্ড চেম্বারের জন্য এই যে লেফট হ্যান্ড চেম্বার লেফট হ্যান্ড চেম্বার লেফট হ্যান্ড চেম্বার কারেক্ট ভালো করে শোনো লেফ্ট হ্যান্ড চেম্বার তাহলে এই লেফট হ্যান্ড চেম্বারের জন্য দেখো কি বলতে চাইছি এইদিকে তোমার ডিসপ্লেসমেন্ট আর এইদিকে ফোর্স না লেফ্ট হ্যান্ড চেম্বারে উল্টোভাবে দেখো দেখো আমি এইখানে ড্র করছি দেখো ভালো করে এই পিস্টনটার দিকে লক্ষ্য করো যে আছে বা ফোর্স দিচ্ছে আর ডান দিকে আচ্ছা এবারে ভালো করে শোনো স্যার দুটো ফোর্স ইকুয়াল তো দুটো ফোর্স ইকুয়াল দুটো ফোর্স ইকুয়াল এবার দেখো এ এইদিকে ডিসটেন্স করেছে এই তোমার পিস্টনটা

দেখো এইটা আমি রাইট হ্যান্ড পেয়েছি এটাকে আমি লেফট হ্যান্ড পেয়েছি এবার দেখো এই লেফট হ্যান্ডের জায়গায় আমি বসিয়ে দিতে পারি মাইনাস অফ দেখো এটাকে লিখতে পারি এই যে ডেলটা ডবল এল এর জায়গায় আমি বলতে পারি মাইনাস অফ ডেলটা ডবলু আর এই যে এইটার জায়গায় আমি বসিয়ে দিলাম আবার দেখো ডেলটা ডবলু আর মানে কি মাইনাস দিস না দেখো 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 মাইনাস দিস না তার মানে এটাকে বলতে পারি ফাইভ বাই টু এন আর ফিফটি নট প্লাস এখান থেকে বলতে পারি থ্রি এন আর বাই টু ইন্টু থ্রি টি নট দেখো তো বুঝতে পেরেছো কিনা ডেল্টা কিউ দেখো বুঝতে পেরেছো কিনা তোমরা কি বুঝতে পেরেছো হ্যালো যদি কোনো ডাউট থাকে এখনো বলো এই ইকুয়েশনটা বুঝতে পেরেছ দেখো দুটো চেম্বারে যদি ডিসপ্লেসমেন্ট একটা পিস্টন দিয়ে হয় তাহলে দুটো চেম্বারের টোটাল ওয়ার্ক ডান জিরো হবে সেটাই আমি ইউজ করেছি দেখো এটা তো লেফট হ্যান্ড সাইডের আর এটা রাইট হ্যান্ড সাইড এবার ইকুয়েশন থেকে আমার এটা আসছে এটা ক্যালকুলেট করলে যা আসবে সেটা হবে আমার ফাইনাল আনসার

দেখো পিস্টানটা তো একদিকেই মুভ করছে আর ফোর্সটা তো এদিক দিয়েও লাগছে এদিক দিয়েও লাগছে বলো কোনো ডাউট আছে কিনা তার মানে যদি লেফট হ্যান্ড সাইডে ওয়াক ডান অন দ্য পিস্টান পজিটিভ হয় তাহলে লেফট হ্যান্ড সাইডে রাইট সরি লেফট হ্যান্ড সাইডে যদি পজিটিভ হয় তাহলে রাইট হ্যান্ড সাইডে নেগেটিভ হবে না সেমই তো ফোর্স বলো 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 সেমই তো ফোর্স তোমরা কি বুঝতে পেরেছো হ্যাঁ স্যার স্যার একটু ডাউন করবেন করবো ফার্স্ট ফার্স্ট ওকে চলো একটা ভালো প্রবলেম করাচ্ছি খুব ভালো করে পড়ো অত্যন্ত ভালো প্রবলেম এটা এরকম একটা কিছু করিয়েছিলেন শুনতে পাচ্ছি না কি বললে

তাহলে এটা আমি আমারও তাই মনে হচ্ছে যে এরকম একটা প্রবলেম করিয়েছি যাই হোক চলো এই প্রবলেমটা করি প্রবলেম আমরা করেছি এই প্রবলেমটা দেখো কি বলেছে থ্রি মোলস অফ আইডিয়াল গ্যাস সিপি দিয়ে দিয়েছে সেভেন আর বাই টু অ্যাট এ এন্ড টেম্পারেচার টি ইজ Isothermally expanded to twice its initial volume. Okay. It is then compressed at constant pressure to its initial uh, to its original volume. Okay. Finally, the, the gas is compressed at constant volume to its original pressure. Okay, PA. Sketch PVPT diagram for the complete process. Calculate the net work done by the gas and net heat supplied to the gas during the complete process. আমি কি প্রসিড করব দেখো দেখো এ থেকে শুরু করেছে এ থেকে শুরু করেছে ওকে আমি এতে ধরলাম ভলিউম ভি এ আর এই এতে পি এ এবার বলো এবারে বলো আহ

বুঝতে পেরেছো? এইসের ভিএতে নিজর পরে তারপরে ওটাকে কমপ্রেস করা হয়েছে। হ্যাঁ, থার্ড স্টেজ। দেখো এটা হচ্ছে থার্ড। এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে ফাস্ট। দেখো বুঝতে পেরেছো কিনা। এবার দেখো পিটি কার্ভ আমাকে বার করতে বলেছে। পিটি পিটি আচ্ছা বলো তো এ থেকে সি এ থেকে সি না না এ থেকে সি কেন হবে ও হো আমি একটা জিনিস ভুল করি যেটা বি হবে এ বি সি হ্যাঁ আচ্ছা বলো তো এ থেকে বি কি কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট ভেরি গুড যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয় তার মানে এটা ধরো পি এ টেম্পারেচার কনস্ট্যান্ট হলে এরকম হবে না এটা এ এটা বি ভেবে বলো তাই না এবার বলো বি থেকে সি কি কনস্ট্যান্ট দেখো বি থেকে সি কি কনস্ট্যান্ট প্রেশার কনস্ট্যান্ট এরকম হবে না বি থেকে সি ও সরি 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 দেখো বি কি কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট যদি ভলিউম কনস্ট্যান্ট হয় তাহলে পি বাই টি কনস্ট্যান্ট না কেন টু আর টি ঠিক V কনস্ট্যান্ট A কনস্ট্যান্ট R কনস্ট্যান্ট তাহলে P বাই T কনস্ট্যান্ট না তাহলে P বাই T যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই রকম হবে না দেখো বুঝতে পেরেছো কি না কনভারশন PV কার্ভ থেকে PT কার্ভ আমি এই सेम কার্ভ করিয়েছি তোমাদের দেখো এই দুটো তোমরা বুঝতে পেরেছো কি না বলো তোমাদের কোনো ডাউট আছে কিনা এই 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 ডায়াগ্রামটা তৈরি করার হ্যালো ওকে 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 চলো এবার আমাকে এক একটা করে ইয়ে বলো প্রথমে আমি এবি প্রসেস কথা বলছি এবি প্রসেস এবি প্রসেস ওকে আচ্ছা বলতো এতে যদি আমি ধরি পি তে কি হবে বলতো প্রেশার কত বিতে বিতে আচ্ছা বিতে প্রেশারটা আমি বার করছি বলতো বিতে ভলিউম কত টু বি আর টেম্পারেচার আচ্ছা এবার দেখো এ পয়েন্টে আর বি পয়েন্টে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কি একটা একটা গ্যাসকেই তো আনা হয়েছে তাই না বলো একটা গ্যাসকেই তো আনা হয়েছে তাহলে সেই গ্যাসটাকে যদি আনা হয় তাহলে তার কি কনস্ট্যান্ট মূল কনস্টান তারপরে আমি লিখতে পারি বাই টি এটা কোথায় কোথাকার জন্য লিখেছি এ পয়েন্টের জন্য লিখেছি না আর নিচে আর আছে বি পয়েন্টের জন্য কি লিখবো বলো বলো এখান থেকে পিবি কি পাবো বাই টু বলো বুঝতে পেরেছ কি আচ্ছা এবার একটা কথা বলো তো এবি প্রসেসে ডেল্টা টি কত

বলো তো সি পয়েন্টের কোঅর্ডিনেট গুলো কি হবে সি পয়েন্টের কোঅর্ডিনেট ভেবে বলো সি পয়েন্টে ভলিউম কত ভিএ ওকে দাঁড়াও কোথায় লিখেছি হ্যাঁ মাঝখানে পি ভিএ আচ্ছা আমাকে টেম্পারেচারও দরকার প্রেসারও দরকার আচ্ছা বলো তো তে আর সি তে প্রেসার সেম না ডিফারেন্ট তো সেম আচ্ছা তাহলে আমি লিখতে পারি এখানে পিএ বাই 2 হুম আচ্ছা যেভাবে আমি এখানে টি পিবি বার করেছি সেম ভাবে তোমরা সিতে টেম্পারেচার টেম্পারেচার বার করতে পারবে টেম্পারেচার টেম্পারেচার আমাকে বার করে দেখা সি সিতে টেম্পারেচার কত হবে মানে টি এর সাথে কত হবে ভেবে বলো যেভাবে আমরা এখানে টেম্পারে প্রেসার বার করেছি মোলকে ইকুয়েট করে সেই ভাবে বলতো সি পয়েন্টে টেম্পারেচার কি হবে টিবি 2 টিএ বাই ভাবে তোমরা যেভাবে কি ক্যালকুলেট করেছো দেখো মোল আচ্ছা সি পয়েন্টে তুমি প্রতিটা ই পেয়ে গেছো কোঅর্ডিনেট তুমি বি পয়েন্টের তো কোঅর্ডিনেট জানো জানো না বি পয়েন্টের বি পয়েন্টের আচ্ছা বি পয়েন্টের তুমি কোঅর্ডিনেট জানো বি পয়েন্টের কোঅর্ডিনেট জানো কি কি আমি এখানে লিখছি বি পয়েন্ট এর কি কি ছিল বলো টু এই যে বিয়েন্টের টু ভিএ আর আচ্ছা এবার দেখো বি থেকে সি প্রসেসে আমি লিখছি ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডবলু বি থেকে সি প্রসেসে ওকে আচ্ছা বি থেকে সি প্রসেসে ডেল্টা ডবলু কি হবে মানে ওয়াকডান কি হবে বলো তো বি থেকে সি প্রসেসে

এই যে -A -A n এর জায়গায় আমি থ্রি বসিয়ে দিলাম তার মানে এইটার জায়গায় এইটাকে আমি লিখতে পারি ডেলটা ডবলু ইকুয়াল টু মাইনাস লিখতে পারি ডেল্টা W বলো BC BC এর জন্য কোনো ডাউট থাকলে বলো আচ্ছা এর জন্য আমি ডেল্টা W বার করেছি সরি ডেল্টা ইউ বার করে ডেল্টা ডব্লিউ বার করেছি বলো তো ডেল্টা ইউ কি হবে ডেল্টা ইউ কি হবে বলতে পারবে হ্যালো ডেল্টা ইউ কি হবে বলতে পারবে হ্যালো ডেল্টা ইউ আচ্ছা ডেল্টা ইউর ফর্মুলা কি ছিল এফ বাই টু এন আর এটাই তো ফর্মুলা ছিল বলতো এই এর ভ্যালু কত ভেবে বলো যা ডেটা দেওয়া আছে সেখান থেকে দেখো সিপি দেওয়া আছে সেভেন আর বাই টু মনে আছে সিপির ফর্মুলা কি হয় মনে আছে সিপির ফর্মুলা কি হয় বলো 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 এফ ডি একটা ফর্মুলা করিয়েছিলাম না সিপিরেক্ট সিপি দেখো আমি সেখানে নিয়ে যাচ্ছি তোমাদের কিন্তু এই ফর্মুলা গুলো কিন্তু মুখস্থ রাখতে হবে এই যে সিপি এফ বাই টু প্লাস ওয়ান ইন্টু আর আচ্ছা তার মানে এখানে সিপি কত টু আর কি ছিল এফ বাই টু তাই না এইটা ছিল না আচ্ছা বলো তো এখান থেকে এফ এর ভ্যালু কত আসছে ভেরি গুড তার মানে এখানে আমি ডেল্টা ইউ জায়গায় লিখতে পারি ফাইভ বাই টু এন এর জায়গায় থ্রি আর আর এর জায়গায় আর ডেল্টা টি টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল এবারে বলো এটা আমরা বিসি ইয়ের জন্য করছি বিসি প্রসেস এর জন্য করছি যেখানে সি টা ফাইনাল তাহলে সি তে টেম্পারেচার কত বলো আর ইনিশিয়াল আসছে ফাইভ সরি আর বাই এ দেখো এটা আসছে কিনা আসছে আচ্ছা কিউ টোটাল কত আসছে এই দুটো অ্যাড হবে না বলো এই দুটো অ্যাড হবে না আসছে মাইনাস অফ আর এবার বলো থ্রি বাই টু আর বাই ফোর তো

আরে বাবা এখানেও তো মাইনাস এখানেও তো মাইনাস ডিআর তাহলে তো বিসি প্রসেসে থেকে গেছে না হিট মানে সিস্টেম থেকে আমরা মানে বাইরে পেয়েছে হিট রিলিজ হয়েছে ওকে এবার আমরা ফাইনাল প্রসেস করছি সি থেকে এ তোমরা সি আর এ দুটো জায়গারই সব কনস্ট্যান্ট জানো

রাইট মানে বাইরে মানে বাইরে থেকে আমাকে হিট দিতে হয়েছে ক্লিয়ার ক্লিয়ার আমরা আর এর উপরে আর কোনো প্রবলেম করব না ঠিক আছে ক্লিয়ার দেখো 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 ক্লিয়ার তো অনেকগুলো প্রবলেম করলাম ভালো ভালো প্রবলেম করলাম ঠিক আছে চলো তোমরা এই প্রবলেমগুলো যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো না তোমরা অনেক কিছু কিন্তু শিখবে তোর বলছি যে এই যে প্রবলেম যেটা আমরা লাস্টে বললাম ওখানে যে সেকেন্ড পার্টটা এই সামের ছিল মানে এই যে প্রবলেম এর যে নেট ওয়ার্ক ডান ওটা কি মাইনাস করে দেবো ওই যে ওয়ার্ক ডান না 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 নেট ওয়ার্ক ডান আমি ফার্স্ট প্রসেসে যা পেয়েছি ফার্স্ট প্রসেসে কত পেয়েছি ওয়ার্ক ডান এই যে এইটা প্লাস থ্রি আর টি এল এন টু কারেক্ট সেকেন্ড প্রসেসে কত পেয়েছি মাইনাস থ্রি বাই টু আর আর থার্ড প্রসেসে জিরো তার মানে এই তিনটাকে তুমি অ্যাড করে দেবে হ্যাঁ মানে আমি বলছিলাম যে মানে এ বি আর বিসি টাকে মাইনাস করে দিলেই হয়ে গেল কারণ সি টু এ তো কোনো ওয়ার্ক ডান হয়নি রাইট 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 ঠিকই বলেছো ঠিকই বলেছো ঠিক আছে স্যার ওটাই জিজ্ঞাসা করছি ওকে ফাইন হেডিং হেডিং দাও মিক্সিং প্রবলেম স্যার আজকের একদম যে ফার্স্ট অঙ্কটা হয়েছিল সেটা আরেকবার বুঝিয়ে দেবেন কোনটা বলো তো আজকে যেটা দিয়ে শুরু হয়েছিল এটা হ্যাঁ হ্যাঁ ওকে প্রথমে বলো এটা একটা সাইক্লিক প্রসেস আমি রাইট হ্যাঁ স্যার

মানে এর এরিয়া বেরিয়েছে থ্রি এবার বলো এটা মানে সাইক মানে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ আমি কি বলেছিলাম অ্যান্টি ক্লক ওয়াইজ হলে সেটা পজিটিভ হয় না ওয়ার্ক ডানটা নেগেটিভ হয় সাইক্লিক প্রসেসের জন্য নেগেটিভ হয় নেগেটিভ হয় সেটা নেগেটিভ লিখেছি আচ্ছা আবার আমি সাইক্লিক প্রসেস মানে হচ্ছে যে প্রসেস থেকে শুরু করেছিল সেখানেই ফিরে এসছে তার মানে টেম্পারেচারে চেঞ্জ কত বলো টেম্পারেচারের চেঞ্জ কত জিরো যদি টেম্পারেচারের চেঞ্জ জিরো হয় তাহলে আমার ডেল্টা ইউ কত জিরো তাহলে দেখো এর থিওরি করে লাভ নেই থিওরি খুব ইজি ইজি থিওরি ইজি থিওরি ওকে আচ্ছা শোনো ভালো করে দেখো ধরো আমার দুটো গ্যাস আছে একটা গ্যাসে আছে এন ওয়ান মোল তার মলিকুলার ওয়েট হচ্ছে না মলিকুল ওকে এম ওয়ান আর একটা গ্যাস আছে এম টু তার মলিকুলার ওয়েট হচ্ছে এম টু এবার এই দুটোকে যদি আমি মিক্স করি মিক্স করি তাহলে যে ফাইনাল মলিকুলার ওয়েট হবে তার ভ্যালু কি করে আমি বার করব এবার এদিকে চলে এসো এটা হচ্ছে মলিকুলার ওয়েট তার মানে এন ওয়ান মানে কি বলতো এম ওয়ান না এম ওয়ান হচ্ছে কতটা মাস আছে আর এম ওয়ান হচ্ছে মলিকুলার ওয়েট দেখো বুঝতে পেরেছ কি না তাহলে বলতো এম টু মানে কত আমি ধরলাম এখানে মাস আছে এম ওয়ান এখানে মাস আছে এম টু তার আমি বলতে পারি

আচ্ছা এবার আমি যদি বলি যে যে মিক্সচারটা পাওয়া গেছে তার মলিকুলার ওয়েট মলিকুলার ওয়েট এম তাহলে আমি লিখতে পারি লিখতে পারি এখন মিক্সচারের যে মিক্সচার মিক্সচার তার মোল যদি আমি এন ধরি সেটাকে আমি লিখতে পারি এম ওয়ান প্লাস এম টু বাই এম বলো সেটা লিখতে পারি কিনা আমি যে মিক্সচারটা ধরেছি আমি যে মিক্সচারটা করেছি তার মোল হচ্ছে এন আর সেই মিক্সচারের টোটাল মাস কত এম ওয়ান প্লাস এম টু কারেক্ট বলো সেই মিক্সচারের টোটাল মাস কত বলো এম ওয়ান প্লাস এম টু আর এমটা হচ্ছে মলিকুলার ওয়েট অফ দা মিক্সচার নেক্সটটা শোনো খুব ভালো মতো বলো তো এই যে এন ও এনটা এটা এন ওয়ান প্লাস এন টু না আরে বাবা আগে যা মোল ছিল এখন যা মোল হয়েছে এই দুটো তো অ্যাড হয়েছে তার মানে আমি এখান থেকে মলিকুলার ওয়েটের ফর্মুলা এটা লিখতে পারি এন ওয়ান এম ওয়ান প্লাস এন টু এম টু ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু মানে দুটো গ্যাস আছে সেই গ্যাসের একটা এন ওয়ান মোল আছে আর একটা এন টু মোল আছে এই দুটো ডিফারেন্ট মলিকুলার ওয়েট হচ্ছে এম ওয়ান এম টু তাহলে ফাইনাল মলিকুলার ওয়েট মিক্সচার এর ফাইনাল মলিকুলার ওয়েটটা কি বুঝতে পেরেছো ওকে ওকে এইটুকুই আমাদের দরকার বাকি মিক্সিং প্রবলেমে এই এই কনসেপ্টটা যদি থাকে তাহলে আমরা মানে বাকিগুলো পেরে যাব মানে দেখো সেম ভাবে তো গ্যাস মিক্সচারের সিপি কি হবে এন ওয়ান সিপি ওয়ান প্লাস বলো এন টু সিপি টু বাই এন ওয়ান প্লাস এন টু সেরকম ভাবে সিভি মিক্স কি হবে বলো এন ওয়ান

আচ্ছা প্রবলেমটা লক্ষ্য করো এই প্রবলেম কিন্তু আসে কি বলেছে শোনো এ গ্যাসিয়াস মিক্সচার এনক্লোজড ইন এ ভেসেল কনসিস্ট অফ ওয়ান গ্রাম মোল অফ গ্যাস এ যার গামা দিয়ে দিয়েছে অ্যান্ড আনাদার গ্যাস বি যার গামা দিয়ে এট দিয়ে দিয়েছে অ্যাট এ টেম্পারেচার টি the gases a and b do not react with each other and assume to be ideal find the number of gram mole of gas b if gamma for the mixture yes yes mixture is 19 by 15 hey 19 by 13 ami ekdom basic theke korbo tumra age problem ta poro ami ekdom basic theke porbo tumra problem ta poro আমি দুটো ফর্মুলা জানি এই ফর্মুলা গুলো অতটা লাগবে না শুধু এটা আমি যেটা বুঝিয়েছি এটা লাগলে এটা লাগবে আর বাকিগুলো তোমরা নিজেরাই ক্যালকুলেট করবে ঠিক আছে আচ্ছা দেখো এই প্রবলেম দুটো করাবো দুটোতেই সব কনসেপ্ট ক্লিয়ার করাবো দেখো আমরা কি জানি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কি হয় মনে আছে আর আর দামা ইকুয়াল টু সিপি বাই সি ভি ওকে আচ্ছা এবার দেখো আমি গ্যাস ওয়ান আর গ্যাস টু এর জন্য ক্যালকুলেট করছি দেখো গ্যাস ওয়ান এর গামা কত বলে দিয়েছে ফাইভ বাই ফাইভ বাই থ্রি তাই তো গ্যাস ওয়ান এর গামা কত বলে দিয়েছে ফাইভ বাই থ্রি আচ্ছা আমি কি এইটা লিখতে পারি গামা মাইনাস ওয়ান ইকুয়াল এটা লিখতে পারি কেন মনে আছে সিপি র ভ্যালু কত

সিপি মানে হচ্ছে গামা ইন্টু সি দেখো গামা ইন্টু আমি এই সিপির জায়গায় গামা ইন্টু সিভি বসিয়ে দিয়েছি তারপরে গামা ইন্টু গামা মাইনাস ওয়ান কমন নিয়েছি স্যার ওকে এবার বলো এক নাম্বার গ্যাসের জন্য সিভি ওয়ান কত বেরোচ্ছে আমার এক নাম্বার গ্যাসের জন্য থ্রি বাই টু আর বেরোচ্ছে গামার ভ্যালু দেওয়া আছে দেখো গামার ভ্যালু দেওয়া আছে বলো তো দু নম্বর গ্যাসের জন্য সিভি কত সিভি টু কত বের হচ্ছে বলো 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 দু নম্বর গ্যাসের জন্য সিভি টু কত বের হচ্ছে এই ফর্মুলায় গামা তো দেওয়া আছে ডিয়ার গামা টু দেওয়া আছে সেভেন বাই ফাইভ বলো 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 সিভি টু কত বের হচ্ছে বলো

তুমি এন ওয়ান জানো এন টু জানো সিভি টু সরি এন টু জানো না সিভি টু জানো তাই তো দেখো এই ফর্মুলা থেকে তুমি পেয়ে যাবে আচ্ছা তার আগে আমি একটা জিনিস তোমাদের বোঝাই এই ফর্মুলাটা কিভাবে এসছে সেটা একটু বোঝাই এই যে সিভি মিক্স সবার আগে দেখো এই তিনটে ভ্যালু ক্যালকুলেট করাতে তোমাদের কোনো ডাউট আছে এই তিনটে ভ্যালু ভেবে বলো এই তিনটে ভ্যালু ক্যালকুলেট করাতে তোমাদের কোনো ডাউট আছে নেই আচ্ছা এবারে ভালো করে শোনো কি বলতে চাইছি এখানে কি এখানে কি বলেছে কি বললাম বলো সেম টেম্পারেচার আছে ওকে আচ্ছা বলো তো যে মিক্সচারটা আছে তার টোটাল মোল কত এটা মিক্সচারের মোল আমি লিখতে পারি বলো এটা মিক্সচারের মোল লিখতে পারি

এবার তুমি ডেল্টা টি ডেল্টা টি কেটে দাও স্যার ডেল্টা কিউটা তার মানে সব মানে অ্যাড হয়ে যাচ্ছে মানে এই দুটো অ্যাড হয়ে এটা দিচ্ছে ইয়েস ইয়েস প্রথমটার যত ইন্টারনাল এনার্জি আর সেকেন্ডটার যত ইন্টারনাল এনার্জি ওই টোটাল ইন্টারনাল এনার্জি দুটোকে যদি মিক্স করি তাহলে টোটাল ইন্টারনাল এনার্জি কি চেঞ্জ হচ্ছে সেটাই তো মিক্সচার ইন্টারনাল এনার্জি হবে তাই না হ্যাঁ স্যার তাহলে এখান থেকে বলো সিভি মিক্স ইকুয়াল টু এন1 সিভি1 প্লাস এন2 সিভি2 ডিভাইডেড বাই এন1 প্লাস এন2

ভ্যালু কত টু আসবে আচ্ছা তোমরা কি এই ফর্মুলাটা কি করে এসছে বুঝতে পারলে এই ফর্মুলাটা ইন্টারনাল এনার্জি অফ ফার্স্ট ওয়ান

ফাইন একবার সিভি মিক্স পেয়ে গেলে তোমরা সিভি সিপি মিক্সও পেয়ে যাবে যাই হোক এটাতে আমার এটাই বলার ছিল পরের প্রবলেমটা করব হ্যাঁ পরের প্রবলেমটা দেখো কি বলেছে হাউ মাছ হিট এনার্জি শুড বি অ্যাডেড

আর দুই বলছি হিলিয়াম বলতো তো এন ওয়ান এর ভ্যালু কত এন ওয়ান ওয়ান মানে মোল কত মোল ওয়ান বাই টু না টু পয়েন্ট ফাইভ ওয়ান বাই টু না এন ওয়ান আরে ওয়ান গ্রাম আছে ওয়ান গ্রাম আচ্ছা

ভেবে বলো কি হবে বলো 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 সি ওয়ান ডায়াটামিক জন্য সিভি ওয়ান এর ভ্যালু কি হয় মনে নেই

এই যে এই ফর্মুলায় এই ফর্মুলায় সিভি মিক্স কি হবে বলো বলো সিভি মিক্স কি হবে ক্যালকুলেট করো প্লিজ সবাই ক্যালকুলেট করো সিভি মিক্স

বলো এই মিক্সচার গুলো তোমরা ক্যালকুলেট করতে পারলে আচ্ছা এইবার বলেছে এট কনস্ট্যান্ট ভলিউম আর একটা কনস্ট্যান্ট প্রেসার বলো তো ডেল্টা কিউ ইকুয়াল টু এন সিভি মিক্স ডেল্টা টি এটা কনস্ট্যান্ট ভলিউমে না কনস্ট্যান্ট প্রেসারে কনস্ট্যান্ট ভলিউম கரெক্ট ভলিউম ভেরি গুড ভেরি গুড এবার বলো তো এন এর ভ্যালু কি হবে প্লাস এন1 এন2 হবে না মিক্সচারের न वन प्लस इन टू हो गया ना मिक्सचर है हेलो आ ठीक तो और डेल्टा टी की होगे हंड्रेड ए डेल्टा टी मने की डेल्टा टी मने की टीएफ टी माइनस टीआई देखो टीएफ माइनस टीआई टीएफ कौन तो बोलो टीएफ कौन तो हंड्रेड ना वन हंड्रेड आर टीआई जीरो जीरो तो मने ডেল্টা কিউ ভি কি হবে সেটা হচ্ছে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর এটা হচ্ছে এন কারেক্ট এন সি ভি মিক্স থার্টিন বাই সিক্স আর আর ইন্টু হান্ড্রেড না দেখো ইন্টু হান্ড্রেড না দেখো বুঝতে পেরেছ কিনা সিমিলারলি আমাকে বলো তো বলতো ডেলটা কি হবে কনস্ট্যান্ট প্রেশারে হাফ প্লাস ওয়ান বাই ফোর এখানে সি ভি মিক্স হবে না সিপি মিক্স হবে

ওকে তুমি সিভি মিক্স বার করেছো তুমি সিপি মিক্স বার করেছো তারপরে তুমি কি করেছো বলো এই ফর্মুলা লাগিয়েছো ডেল্টা মানে মিক্সচারের জন্য যে ডেল্টা কিউটা লাগবে এট কনস্ট্যান্ট ভলিউম তুমি সেখানে লাগিয়েছো ডেল্টা কিউ ইকুয়াল টু এন সিভি মিক্স ডেল্টা টি আর একটা কনস্ট্যান্ট প্রেসারে লাগিয়েছো এন সিপি মিক্স ডেল্টা পি তোমরা কি আমার এই 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 প্রবলেমটা বুঝতে পেরেছো এইটা সিভি মিক্স আর এইটা বলো cp mix correct cv mix কখন যখন ভলিউম কনস্ট্যান্ট আর এটা যখন তখন প্রেসার কনস্ট্যান্ট বলো বুঝতে পেরেছ কি পারোনি বুঝতে পেরেছ হ্যাঁ স্যার এবার আমরা চলে যাব সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদের ফার্স্ট ল এবং সেকেন্ড ল শেষ সরি জিরো আর ফার্স্ট ল বলতো জিরো এথ ল কাকে ডিফাইন করেছে বলেছিলাম টেম্পারেচার ভেরি গুড বলতো ফার্স্ট ল কাকে ডিফাইন করেছে স্যার ডেল্টা কিউ কে অ্যাকচুয়ালি নয় সে ইন্টারনাল এনার্জি হিট আর ওয়ার্ক ডান এর রিলেশনটা একদম ঠিক বলেছো কিন্তু ওখানে যে নতুন টার্ম যেটা পেয়েছো সেটা হচ্ছে দেখো ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান কারেক্ট হ্যাঁ স্যার তোমরা ওয়ার্ক ডান অলরেডি জানতে কি জানতে না ইউটা জানতে না বেসিক্যালি ইন্টারনাল এনার্জিটাকে ডিফাইন করেছে ফার্স্ট ল ওকে সেই রকম সেকেন্ড ল এনট্রপিকে ডিফাইন করে ওকে এনট্রপিকে ডিফাইন করে আমাদের হার্ডলি 5 থেকে 7 মিনিটে আমরা এটা শেষ করব ওকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সেকেন্ড ল অফ থার্মোডাই ভালো করে শোনো এই অফ টা খুব ইজি মানে খুব ইজি বলবো না আমাদের সিলেবাসে যেটুকু আছে সেটা খুব ইজি যা স্টেটমেন্টটা আছে আমি সেই স্টেটমেন্ট গুলো লিখিয়ে দেবো ওকে এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স জানার জন্য আমাকে রিভার্সেবল আর ইনরিভার্সেবল প্রসেস এর কনসেপ্টটা জানতে হবে তোমরা কি কেমিস্ট্রিতে করেছো রিভার্সিবল এন্ড ইরিভার্সিবল প্রসেস হ্যাঁ স্যার ওকে এবারে শোনো ফিজিক্সে কিভাবে ডিফাইন করা হয় আমি বলে দিচ্ছি দেখো একটি প্রসেস এ থেকে বি তে গেছে একটি প্রসেস এ থেকে বি তে গেছে ওকে এবার এই প্রসেসটাকে বলবো আমি রিভার্সিবল প্রসেস এই প্রসেসটাকে আমি বলবো রিভার্সিবল প্রসেস ইফ যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই হয় ফার্স্ট কন্ডিশন ভালো করে শোনো ফার্স্ট কন্ডিশন সেটা হচ্ছে বি থেকে এ অ্যাকচুয়ালি বি টু এ অকার ইন নেচার মানে এ থেকে বি তে যদি যায় তাহলে বি থেকে সি তে ন্যাচারাল ভাবেই আসবে বা ন্যাচারাল প্রসেস এক্সিস্ট করে সেকেন্ড হ্যাঁ এ থেকে বি তে গেছে আবার বি থেকে এ তে এসেছে এই পুরো ঘটনাতে এ থেকে বি তে গেছে আবার বি থেকে এ তে এই পুরো ঘটনাতে দেয়ার ইজ নো চেঞ্জ ইন দা সারাউন্ডিং দেয়ার ইজ নো চেঞ্জ

এই ইভার্সেবল আর ইরিভার্সেবল প্রসেস এর জন্য এন্ট্রপি বলে একটি কোয়ান্টিটি আছে সেটা ডিফাইন করা হয় ওকে ভালো করে শোনো এনট্রপি বলে একটি ইয়েকে ডিফাইন করা হয় এই এন্ট্রপি কে লেখা হয় ডি এস ডি এস হচ্ছে এস ওরা তো ডিএস মানে কি চেঞ্জ ইন এনট্রপি দ্যাট ইজ ডি কিউ বাই টি এটা হচ্ছে এনটপির ম্যাথমেটিক্যাল डेफिनेशन যেখানে ভালো করে শোনো যেখানে ডি কিউ হচ্ছে ডি কিউ হচ্ছে হিট এক্সচেঞ্জ অফ এ সিস্টেম হিট এক্সচেঞ্জ অফ এ সিস্টেম heat exchange of a system in a reversible process reversible process at temperature t okay and D is so cha change in entropy change in entropy okay

ওকে ফাইন নেক্সট আমি অলমোস্ট শেষের পর্যায়ে পৌঁছে গেছি আমি আর একটু ইয়ে বলবো এগুলো তোমাদের হ্যাঁ এগুলো জাস্ট তোমাদের ডেফিনেশন আছে ঠিক আছে তোমাদের এগুলো নিয়ে ইয়ে করার দরকার নেই কোনো নিউমেরিকাল টিউমেরিকাল কিছু নেই তোমরা একটু যে যেকোনো বই স্ট্যান্ডার্ড বই দেখবে সেখানে পেয়ে যাবে নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ইনক্রিজ অফ এন্ট্রপি স্যার বলো স্যার বলছি এনট্রপিটা আসলে কি মানে কি কি মিনিংস এটা মানে এনট্রপি ইজ আ থার্মোডাইনামিক ভেরিয়েবল লাইক টেম্পারেচার লাইক เอ่อ ওয়ার্ক ডান লাইক ইন্টারনাল এনার্জি ওকে একটা সিস্টেমের জন্য এই থার্মোডাইনামিক ভেরিয়েবলটা অলওয়েজ ইনক্রিজ করে ন্যাচারাল সিস্টেমের জন্য যেটাকে ডিফাইন করা হয় এই ভাবে ডি কিউ এই যে ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি ওকে প্রিন্সিপাল অফ ইনক্রিজ অফ এন কি বলছে শোনো এটা বলছে হচ্ছে এভরি রিয়েল প্রসেস ইন নেচার ইন এভরি রিয়েল প্রসেস ইন নেচার The sum of entropies, the sum of entropies of a system, of a system and its surroundings, and its surrounding always increase. অলওয়েজ ইনক্রিজ কি বললাম ওকে এর আর একটা ভার্সানও আছে সেটাও আমি বলে দিচ্ছি এভরি প্রসেস ইন নেচার ইন নেচার অকার্স ইন Such a direction that the total entropy of the universe increases, that the total entropy of the universe increases. Okay. এবার একটা কথা বলো আমরা কি জানি ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি না এবার অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য ডি কিউ কত জিরো যদি ডি কিউ জিরো হয় তাহলে ডিএস কি হবে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য অ্যাডিয়াবেটিক প্রসেস জিরো তার মানে ডিএস জিরো মানে কি এস কনস্ট্যান্টটা এস কনস্ট্যান্ট তার মানে আমরা বলতে পারি

তোমাদের সেকেন্ড ল সম্বন্ধে এইটুকু জানলেই হবে কোনো নিউমেরিক্যাল টিউমেরিক্যাল কিছু লাগবে না হ্যাঁ বলো ভাই স্যার ওই আপনি যে ওই অরেঞ্জ দিয়ে যেটা লিখলেন এই যে এভরি প্রসেস ইন নেচার অকারস স্যার এইটা আমি বুঝতে পারলাম না মানে বুঝতে পারলাম না এটা স্টেটমেন্টটা মনে রাখো তাহলেই হবে অ্যাকচুয়ালি সেকেন্ড ল অফ সেকেন্ড ল অফ স্টেটমেন্ট টেলস দ্যাট এনট্রপি অফ দা ইউনিভার্স ইজ ইনক্রিজিং এনট্রপি অফ দা ইউনিভার্স ইজ ইনক্রিজিং সিম্পল

দেখো তোমাদের কি বলে যখন ইঞ্জিনিয়ারিং করবে সেখানে গিয়ে এই এনট্রপি নিয়ে প্রচুর কাজ কারবার করবে ওকে এখন এইটুকু জানলেই হবে এখন এইটুকু জানলেই হবে এর বেশি জানার দরকার নেই এইটুকুই তোমাদের সিলেবাসে আছে আমি জানি না তোমাদের এক্সামে কোনো কোয়েশ্চেন আসে কিনা মানে বোর্ডের এক্সামে বলো বলছি অ্যাডিয়াবাটিক প্রসেসটা তো একটা মানে হাইপোথেটিক্যাল মানে কোনো

তাই না ভেবে দেখো ডি ইকুয়াল টু হলে নট ইকুয়াল টু নট ইকুয়াল টু জানলেই হবে এর বেশি আর কিছু জানতে হবে না সেকেন্ড করতে পারে না হ্যাঁ করতে পারে না স্যার কিউটা যদি ডিক্রিজ করে তখন কিউটা যদি ডিক্রিজ করে তখন ন্যাচারাল প্রসেসে কিউ ডিক্রিজ করে না সিম্পল ন্যাচারাল প্রসেস ওকে

ভালো করে শোনো আমি সব ভিডিও একটা ড্রাইভে শেয়ার করে দেব সেখানে দেখবে দুটো করে এক একটা চ্যাপ্টারের উপরে দুটো করে ফাইল থাকবে একটা ভিডিও ফাইল আর একটা ক্লাস নোটস ফাইল ওকে হ্যালো স্যার বলো এরপরে কি আপনি রিজিড বডি স্টার্ট করবেন না আমি এরপরে এসএইচএম স্টার্ট করে ওয়েব শেষ করব তারপরে রিজিড বডি ডায়নামিক্স আর ওর নাম কি গ্র্যাভিটেশন স্যার রোটেশনাল ডাইনামিক্স ওটাকে রিজিড বডি ডায়নামিক্স বলে

you uh -huh.